নদিয়ার নাকাশিপাড়া থানার পাটিকাপাড়ি স্কুল সংলগ্ন মাঠে 6 জুন দুই যুবকের মৃতদেহ পাওয়া গিয়েছে। গুলি ও কুপিয়ে খুন করা হয় দুই যুবককে। মৃত যুবকের নাম তেতুলে তফাদার ও মইদুল তফাদার, বয়স 35, ধাপারিয়া গ্রামে বাড়ি এই দুজনের। পুলিশ সূত্রে জানা যায়, ওই ঘটনার আগেই তিনজনকে গ্রেপ্তার করেছিল মূল অভিযুক্ত অর্ণব সরকার ওরফে গুড্ডুকে। পাশাপাশি 21 জুন এক ড্রাইভার খুন হয়। সেই ঘটনায় 5 অভিযুক্তকে গ্রেপ্তার করে নদিয়া পুলিশ। আজ তাদের আদালতে তোলা হয় পুলিশি হেফাজত চেয়ে। পশ্চিমবঙ্গে যারা অন্য রাজ্য থেকেও আসে তাদের একটা ভাষার পরীক্ষায় পাস করতে হয়, তারপরে এখানে জয়েন করতে হয়। এই 3 নম্বরটা আমাদের দেওয়া হয়। আপনি যেটা বলছেন যে চিন্তা ভাবনা করে ওদের ইনস্ট্রাকশন এলে আমরা সেইভাবে কাজ করছি। যে পাবলিকের সুপারিশ যেগুলো নোটিশ বোর্ড দেওয়া হয় সেই নোটিশগুলো হয় হিন্দিতে না ইংলিশে? অথচ গ্রামের মানুষ তো সেই ইংলিশ বা হিন্দি জানে না, তো ওনারা কী করে বুঝবেন যে ব্যাংকে কী পরিষেবা চলছে বা কী ধরনের সুদ রেট চলছে? না, যুক্তিটা ঠিকই আছে, কিন্তু সমস্যা হচ্ছে যে ব্রাঞ্চ যেহেতু দীর্ঘদিন ধরে একই সিস্টেমে চলছে, এটাকে চেঞ্জ করতে গেলে তো ব্রাঞ্চ পরিসরে এটা সম্ভব নয়। এটাকে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানাতে হবে, পাঠাতে হবে, তারাই সিদ্ধান্ত নেবে যে এখানে এটা হওয়া উচিত বা এটা করা যেতে পারে। তারপরে আমরা ফর্ম চেঞ্জ করে দেওয়াটা হিন্দি ভাষা স্টক, কিছু বাঙালি হয়তো কথা বলতে গিয়ে হোঁচট খেয়ে যাচ্ছে বা ওই স্টক হয়তো কথা বলতে পারছে না ঠিকঠাক বাংলা, একটা সমস্যা সৃষ্টি হচ্ছে, এমনকি মানে হাতাহাতি হয়ে যাচ্ছে কোনো সময়। তো আইনের পথে এটা 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 দু একটা ছোটো ঘটনা ঘটেছে, না আমিও দেখেছি, কিন্তু ঘটনা হচ্ছে যে এইগুলোর ব্যাপারে তো মানে আমরা তো ডিসিশন নিই না কোন স্টাফ এখানে জয়েন করবে, সে হিন্দিভাষী না বাংলাভাষী, সেটা তো আমরা সিদ্ধান্ত নিই না, এই ব্রাঞ্চ লেভেলে তো সিদ্ধান্ত হয় না এটা। আপনি কি স্যার মনে করেন যে বাংলা ভাষা যদি চালু হয় তো এলাকার মানুষরা খুব? হ্যাঁ হ্যাঁ, এটা খুবই যুক্তিসঙ্গত আছে, এবং আমি মনে করি যে এই ধরনের এ চালু করলে আমাদের এখানকার গ্রাহকরা আরও বেশি স্বচ্ছন্দ হবে, এবং তারা নিজেরাই ফর্ম ফিল আপ করা বা আমাদেরও কাজে কিছুটা স্মুথনেস আসবে মনে হয়। তো স্যার আপনি এই তাদের অভিযোগপত্র আপনি অভিযোগপত্র জানাবেন? হ্যাঁ অবশ্যই, আমি ওদের কাছ থেকে পেয়েছি এবং ওদেরকে কথা দিয়েছি যে এটা আমরা আমাদের কর্তৃপক্ষকে জানাবো। স্যার আপনার নাম? আমার নাম নান্টু দাস। আপনি কী পদে রয়েছেন ব্যাংকে? আমি এখানে সার্ভিস ম্যানেজার পদে রয়েছি। সমস্যায় ভুক্তভোগী, তা আপনার চাই তো বাংলায় হলে বেরোবে বেশি ভালো হবে, সব পাবলিকদের আমাদের মানে সুবিধা হবে, যে বাঙালি মানুষ বাংলা পড়াশোনা বেশি করে, তারা বাংলা যারা ইংলিশ করে অত জানে না জানে, তাহলে তো অসুবিধা ফেঁকে যায়। বলছি কী লেখা আছে না লেখা আমরা বুঝতে পারি না আমরা তো। বলছি আপনি তো একজন বাঙালি, আপনি যখন ব্যাংকে আসেন আপনি কি স্বয়ং সেই ইংলিশ হিন্দিতে ফর্ম ভরতে পারেন? আরে ভরতে পারে, কোনো সময় ভুল হয়ে যায়, আমরা পারি না, ইয়ের ওর পাও ধরতে হয়, হাত ধরতে হয় ভাই, ভরে দেন, ভরছে। আর বিশেষ করে যারা হিন্দি ভাষী যে সমস্ত কর্মী স্টাফ রয়েছেন ওনারা কি আপনাদের সঙ্গে ঠিকঠাক বাংলা ভাষা কথা বলতে পারে? কথা তো বাংলা মালি বলে না, কম নাই বলে না, উর্দুয়ে বলে, হিন্দিয়ে বলে, ওরা হিন্দি বলে, ওরা ওরা কথা কই মানে লেখ দুই চারটা অফিসার আছে তো বাংলা বলে না, তারপরে হিন্দিয়ে বলে ওরা। আজ হরিশ্চন্দ্রপুর যে স্টেট ব্যাংক রয়েছে সেখানে ডেপুটেশন দিলাম। আমাদের কিছু দাবি ছিল হরিশ্চন্দ্রপুর বাঙালির পক্ষ থেকে, যেমন আপনারা অবশ্যই অবগত রয়েছেন এই পশ্চিমবঙ্গে 86% বাঙালি এবং মালদা জেলায় 92% বাঙালি। সেই বাঙালি যখন 92%, তাহলে এখানে সব কিছু অধিকার আমাদের 92% বাঙালির হওয়া চাই। আপনারা জানেন সমস্ত ব্যাংকগুলোতে আমাদের পরিষেবা কিন্তু হিন্দি এবং ইংরেজিতে দেয়, আপনারা এও অবগত আছেন। রিজার্ভ ব্যাংকের নির্দেশ অনুযায়ী ওরা কিন্তু হিন্দি এবং ইংরেজিতে শুধু পরিষেবা দিতে পারে না, ওদেরকে বাংলায় পরিষেবা দেওয়া বাধ্যতামূলক রিজার্ভ ব্যাংক এবং রিজার্ভ ব্যাংকের নির্দেশ অনুযায়ী। কিন্তু ওরা রিজার্ভ ব্যাংকে বড় আঙুল দেখিয়ে ওরা কিন্তু হিন্দি এবং ইংরেজিতে পরিষেবা দেয়, যেমন একটা সাম্রাজ্যবাদ, যে হিন্দি সাম্রাজ্যবাদ, সেই হিন্দি সাম্রাজ্যবাদের দালালরা সেটা প্রচেষ্টা করে যাতে হিন্দি সাম্রাজ্যবাদ বিস্তার পায়। আমরা বাংলা পক্ষ কোনো মতে এটা মেনে নেব না। আমরা আজ এসেছিলাম হরিশ্চন্দ্রপুর স্টেট ব্যাংকের শাখায়, আমরা ডেপুটেশন দিলাম, আমরা চাই আগামী দিনে এই ব্যাংকের পরিষেবা
পুরো হরিশ্চন্দ্রপুর বাসি যারা রয়েছে, বাঙালি যারা রয়েছেন, বাংলায় পরিষেবা পাই বলছি। এই বাংলা না থাকার কারণে বিশেষ করে হরিশ্চন্দ্রপুর এলাকার জনগণটা কী কী সমস্যায় ভুগছে? দেখুন, আপনারা জানেন মালদায় বেশি সংখ্যক পরিযায়ী শ্রমিক, কারণ অনেকেই দেখা যাচ্ছে পরিযায়ী শ্রমিক, শিক্ষা কম, অনেকে দেখা যাচ্ছে ছ ক্লাস, ৭ ক্লাস পড়েছে, ৮ ক্লাস পড়েছে, বাংলাটা ঠিকঠাক জানে কিন্তু ইংরেজি হিন্দি জানে না। তখন ও যদি ব্যাংকে আসে তাহলে তো ও ফর্ম ফিল আপ করতে বা বিভিন্ন কার্যক্রম কিন্তু ও কিন্তু হিন্দি ইংরেজিতে করতে পারবে না, তাহলে ওকে বাংলায় পরিষেবা দিতে হবে। এই পরিষেবাটা কিন্তু এই হরিশ্চন্দ্রপুরের বাঙালিরা পায় না, তার জন্যই আমরা বাংলা পক্ষ এসেছিলাম, ডেপুটেশন দিলাম। তো দেখছি যে হরিশ্চন্দ্রপুর যে ব্যাংক রয়েছে এখনও তো বেশিরভাগই হচ্ছে হিন্দিভাষী কর্মচারী, ওনারা তো বাংলা পড়তে পারেন না, তো ওনারা এই মুভমেন্টে কী করে শিখবে? দেখুন, আমরা বাংলা পক্ষ বিভিন্ন ব্যাংকে ডেপুটেশন যখন দিয়েছি বলে এসেছি যে আপনারা যদি তিন মাসের মধ্যে বাংলা না শিখেন এবং যদি বাংলা জানেন আর বাংলা না বলেন তাহলে আমরা কিন্তু উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করব বাংলা পক্ষের তরফ থেকে। কারণ যখন ব্যাংকে চাকরি মানে নিয়োগ হয় তখন কিন্তু যে কোনো স্টেটের যে আঞ্চলিক ভাষা সেখানে কিন্তু বাধ্যতামূলক বলেই চাকরিটা দেওয়া হয়। ওরা যদি সেখানে বাধ্যতামূলক বাংলা ভাষা বলতে হবে আর সেটা যদি না বলে তাহলে তো আমরা উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবো বাংলা পক্ষের তরফ থেকে এবং মালদার বাঙালির তরফ থেকে। যে সমস্ত কর্মচারী রয়েছেন ওনারা তো বলছেন যে হিন্দি ভাষা জাতীয় ভাষা, না জাতীয় ভাষাকে মর্যাদা দিয়ে, না না, এটা 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 ভুল কথা। ভারতবর্ষে সংবিধানে কোনো কোনো জায়গায় লেখা নেই ভারতের রাষ্ট্রভাষা হিন্দি। ভারতের ২২টা ভাষাকে স্বীকৃতি দেওয়া হচ্ছে, তার মধ্যে যতখানি হিন্দির অধিকার ততখানি বাঙালির অধিকার, ততখানি মারাঠির অধিকার, ততখানি উড়িয়াদের অধিকার, ততখানি সাঁওতালদের অধিকার। এখানে কোনো রাষ্ট্রভাষা বলে বা ভারত যুক্তরাষ্ট্রে কোনো ভাষা হয় না, এখানে সব ভাষাই সমান। এটা ভুল বলছে, বিভ্রান্ত করার চেষ্টা করছে, একটা সাম্রাজ্যবাদের বিস্তার করার চেষ্টা করছে। এগুলোকে আমরা আগামী দিনে সহ্য করব না, এগুলোর আমরা খুব ভালো করে ব্যবস্থা গ্রহণ করব বাংলা পক্ষের তরফ থেকে। একমাত্র পশ্চিমবঙ্গ বাদ দিয়ে আর ভারতবর্ষের কোনো রাজ্যে কি এই বাংলা ভাষা পরিষেবা দেওয়া হয়? দেখুন, বাংলা ভাষায় পরিষেবা দেওয়া হয় না বলেই তো আমরা আজ আন্দোলন করছি। যদি সব জায়গায় বাংলা ভাষায় পরিষেবা দেওয়া হতো তো আমাদের এখানেও হিন্দি পরিষেবা দিত, আমরা মেনে নিতাম। যেহেতু ভারতবর্ষের প্রত্যেকটা নাগরিক সমান অধিকার বা প্রত্যেকটা রাজ্যের সমান অধিকার, তাহলে যদি বিহার থেকে এসে তারা হিন্দি চালাতে পারে তাহলে বাঙালিরা কেন বিহারে গিয়ে তারা বাংলা চালাতে পারবে না? বলছি, কত পার্সেন্ট বাঙালি থাকলে মনে করেন যে সেখানে বাংলা পরিষেবা উচিত? দেখুন, এখানে যদি অন্তত ৬০% বাঙালি থাকতো তাহলে এখানে বাংলায় পরিষেবা দেওয়া উচিত ছিল। যেহেতু এখানে পশ্চিমবঙ্গ সি ক্যাটাগরি রাজ্য এবং ভাষার ভিত্তিতে তৈরি, তাহলে কিন্তু এখানে বাধ্যতামূলক বাংলা পরিষেবা দেওয়া, কিন্তু এরা দিচ্ছে না, তার জন্যই প্রতিবাদ। বলছি, আপনাদের যে এই দাবি দীর্ঘদিনে করে আসছেন, হ্যাঁ, আমরা পর্যন্ত কতগুলি ব্যাংক আপনাদের দাবিগুলো মেনে নিয়েছে? আমরা মালদা জেলার ১৭টা ব্যাংকে ডেপুটেশন দিয়েছি এবং বহুবার আন্দোলন করেছি, ধর্নায় বসেছি। তার মধ্যে আমাদের এখন পর্যন্ত ৩টা ব্যাংক বাংলায় পরিষেবা দিচ্ছে, তাদেরকে শুভেচ্ছা, এবং যারা দিচ্ছে না তাদেরকে আমরা বলে দিতে চাই আগামী দিনে যদি তারা কোনোরকমভাবে বাংলায় পরিষেবা না দেয় তাহলে কিন্তু আমরা আন্দোলনে যেতে, বড়সড় আন্দোলনে যেতে বাধ্য হব। আপনার নাম? আমার নাম রফিক আহমেদ। আপনি কোন কিসে কাজ করেন? আমি মালদা বাংলা পক্ষের জেলা সম্পাদক।